হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর মোদী সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটি নতুন প্রকল্পে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন ব্যাঙ্কের অ্যাকাউন্টে তো এখানে পুরুষ মহিলা সকলেই টাকা পাবেন পাঁচ হাজার টাকা করে আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন বা এই স্কিমে কেন্দ্রীয় সরকারের নাম যদি আপনার লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা পাবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানবো এই প্রকল্পে আবেদন কীভাবে করতে হয় আবেদন করলে আপনার সুবিধা না অসুবিধা এছাড়াও আপনাকে সম্পূর্ণ কী কী ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু জানানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি পরবর্তী লেটেস্ট সবার আপনার ফোনে পাওয়ার জন্য কি কি জানানো হয়েছে নতুন প্রকল্পের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে দারুণ খবর প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেবে মোদী সরকার জানুন কিভাবে তো অবসর জীবনকে সুরক্ষিত করতে সাধারণ মানুষ বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করে থাকেন আবার সরকারও অনেক প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করে থাকে ঠিক সেই রকম একটি প্রকল্প হল অটল পেনশন যোজনা তো প্রথমে আপনাদেরকে বলে রাখি এই প্রকল্পের নাম হচ্ছে অটল পেনশন যোজনা এই অটল পেনশন যোজনাতে যদি আপনার নাম লেখানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধা পেতে পারেন আদার্স কিন্তু আপনি পাবেন না যদি আপনি চান যে অটল পেনশন যোজনা আপনার আসে সেক্ষেত্রে আপনি দেখতে পারেন ভিডিওটি নতুন স্কিপ করে আপনি চলে যেতে পারেন তো তারপর দেখতে পাচ্ছেন বলা হয়েছে এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার নাগরিকদের প্রতি মাসে এক হাজার টাকা থেকে পাঁচ টাকা দেয় ঠিক আছে তো এই প্রকল্পে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা দেয় প্রতি মাসে এই অটল পেনশন যোজনার মাধ্যমে তাছাড়াও কি বলা হয়েছে দেখুন তারপরে এখানে বলা হয়েছে যা আপনার বাধ্য বার্ধক্যকে সুরক্ষিত করবে আঠারো থেকে চল্লিশ বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন তারা এই স্কিমে বিনিয়োগ করে পেনশনের সুবিধা নিতে পারেন তারপরে বলা হয়েছে এই প্রকল্পটি পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় এই স্কিমে নাগরিকদের প্রতি মাসে প্রিমিয়ামের টাকা দিতে হবে আবেদনকারীর বয়স আঠারো বছর হলে তাকে প্রতি মাসে দুশো টাকা প্রিমিয়াম দিতে হবে তো বিষয়টি আপনাকে একটু আমি বুঝে বলি এই যে একটা স্কিম এটা হচ্ছে একটা আপনাদের পেনশন পরবর্তীতে আপনাকে পেনশন দেওয়া হবে এবং প্রথমে আপনাকে টাকা কিন্তু জমা দিতে হবে আঠারো বছর থেকে আপনাকে টাকা জমা দিতে হবে আপনাকে আঠারো বছর থেকে সারা লাইফটা টাকা জমা দিতে হবে তারপর ষাট বছর যখন হবে বা এখানে একটা বয়স দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে তো এই ষাট বছর বয়স হলে আপনাকে কিন্তু তারা টাকা দেবে এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তারপর কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে এছাড়া প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পেতে হলে আঠারো বছর বয়সে মাত্র বিয়াল্লিশ টাকা দিতে হবে তো বলা হচ্ছে যদি আপনি আঠারো বছর বয়সে এখানে আবেদন করেন সেক্ষেত্রে আপনার বিয়াল্লিশ টাকা করে দিতে হবে এবং বয়সের সাথে সাথে আপনার কিন্তু টাকার পরিমাণটাও বাড়বে দিন দিন এবং আপনি যদি চল্লিশ বছর বয়সে আবেদন করে থাকেন তাহলে আপনাকে দুশো দশ টাকা করে কিন্তু জমা দিতে হবে এবং আরও কি বলা হয়েছে দেখুন যদি কোনো কারণে ষাট বছর বয়সের আগে নাগরিকের মৃত্যু হয় তবে এই অটল পেনশন যোজনার অর্থ নাগরিকের মনোনীত নাগরিককে দেওয়া হবে তো যদি আপনার মৃত্যু হয়ে যায় ষাট বছরের আগেই তাহলে কিন্তু আপনার যে বাড়িতে স্ত্রী রয়েছে সে কিন্তু আপনার এই অটল পেনশন যোজনার টাকা পেয়ে যাবে সেটাও জানানো হয়েছে এছাড়াও আর কি বলা হয়েছে দেখুন আর বলা হয়েছে অটল পেনশন যোজনার আপনার অ্যাকাউন্ট খুলতে আপনাকে সেই ব্যাংকে যেতে হবে যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে এবং এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে তো আপনার যদি একটা সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে যে কোনো ব্যাঙ্কে সেক্ষেত্রে আপনার সেখানে যেতে হবে যাওয়ার পর আপনাকে একটা মানে ফর্ম পূর্ণ করতে হবে এবং তাকে বলতে হবে সে ব্যাঙ্কে গিয়ে আপনি আমি অটল পেনশন যোজনার নাম লিখাব সেক্ষেত্রে তারাই কিন্তু সেটাকে ঠিক করে দেবে এর সঙ্গে আধার ও মোবাইল নাম্বারও দিতে হবে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে আপনার কিস্তি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে আপনি এটিতে মাসিক ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক বিনিয়োগ করতে পারেন আপনাকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে হবে তো বলা হচ্ছে যেটা যে আপনাকে আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত আপনাকে এখানে টাকা জমা করতে হবে তারপরে বিয়াল্লিশ বছরে আপনার মোট বিনিয়োগ হবে এক দশমিক চার লক্ষ টাকা এবং যেটা আপনি ষাট বছর পরে আপনাকে পাঁচ হাজার টাকা করে পেনশন দেয়া হবে এই স্কিমে একজন সদস্যের নামে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা হবে আয়করের করের ধারা এখানে একটা ধারার নাম্বার দেওয়া রয়েছে এবং এর অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে অনুদানের পরিমাণও প্রথম পাঁচ বছরের জন্য সরকার দেবে ঠিক আছে তো এখানে মূল ব্যাপার যেটা হলো সে মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে টাকা জমা দিতে হবে আঠারো বছর বয়স থেকে এবং আপনার বয়সের তুলনায় আপনার টাকা কিন্তু আরও বেশি কাটা হবে এবং আপনার বিয়াল্লিশ বছর যখন পূর্ণ হবে তখন কিন্তু আপনাকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনাকে একটা পেনশন তারা দেবে প্রোভাইড করবে সরকার তো এই বিষয়টি কিন্তু জানানো হচ্ছে এই অটল পেনশন যোজনার মাধ্যমে তো আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন চাইলে আপনি যদি ভাবেন যে আপনার বয়স যখন হয়ে যাবে তখন যদি আপনি টাকা নিতে চান বসে বসে পেনশন সেক্ষেত্রে আপনি কিন্তু এখন থেকে ভাবতে পারেন আর যদি আপনি না ভাবেন তো কোনো রকম সমস্যা নাই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি জানানোর ছিল আপনাদেরকে অনেকে আপনারা হয়তো ইচ্ছুক রয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন